नमस्कार बंधुरा আমি টুটু আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আজও আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো তার আগে রেসিপিটা বানাবার আগে আমি দুটো তাল পাতা কুচিয়ে নেব। আমার এই সামনে আমার তাল গাছ, নিজেদের তাল গাছ থেকে অনেকগুলো তাল পাতা পড়েছে, তাল পাতাগুলো কুচিয়ে নেব। বন্ধুরা পুরো ভিডিওটি দেখতে থাকবে। তো বন্ধুরা আমি তাল পাতাটা কুচি নিয়েছি, এবার আমি রান্নাঘরে যাব। আমি রান্নাঘরে চলে এসেছি, ডিমের এই রেসিপিটি বানাতে লাগছে। ডিম, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদমতো চিনি, কাশ্মীরি রেড চিলি পাউডার, এখানে ভাজা মশলার মধ্যে গোটা এলাচ, গোলমরিচ, একটা দারচিনি, ধনে জিরে, এখানে ধনে পাতাটা কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, টমেটো কুচি, লেবু নিয়েছি, সরিষার তেল। এই হলে আমার রেসিপিটা হয়ে যাবে। প্রথমে কড়াই একটু জল দিয়ে দেবো। আমি কড়াই জল দিয়ে দিয়েছি, ওই জলের মধ্যে আমি কিছুটা লবণ দিয়ে দেবো, আর দেবো লেবুর রস। আমি এখানে লেবুর রস দিলাম, আপনারা চাইলে এখানে লেবুর পরিবর্তে ভিনেগারও দিতে পারেন। দেবার কারণটা হলো যে ডিমের পোচটা বানাবো, জলে দেবার সাথে সাথে যে চারিদিকে ছিঁদড়ে যায় সেটা ছেঁদড়াবে না। আমি এবার একটা করে ডিমগুলো ফাটিয়ে নেবো, যাতে কুসুমটা না ঘেঁটে যায়। এইভাবে ডিমটা ফাটাতে হবে, খুব একটা জলটা ফোটাবো না। এবার এর মধ্যে আমি ডিমটা দিয়ে দেবো। তো হয়ে গেছে, আমি তুলে নেবো, খুব সাবধানে তুলতে হবে। আবারও একটা আমি ডিম ফাটিয়ে নেব। ডিমের কোচগুলো প্রায় আমার হয়ে গেছে, আর একটাই বাকি আছে, এটাও আমি দিয়ে দেবো। এই ধার দিয়ে আস্তে আস্তে ছেড়ে ছেড়ে উঠছে, দেখুন দেখুন বন্ধুরা। কড়াটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবারে আমি মশলাগুলো ভেজে নেবো। ভাজা মশলাগুলো, জিরে, ধনে, গোলমরিচ, দারচিনি, গোটা এলাচ, এগুলো আমি শুকনো খোলাতে ভালো করে ভেজে নেবো। মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নেবো। সরিষার তেল দেবো, তেলটা গরম হয়ে গেছে, ওই তেলের মধ্যে রসুন বাটাটা দেবো। রসুনটা ভাজা ভাজা হয়ে আসছে, এবার ওর মধ্যে পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। পেঁয়াজ আর রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, আদা বাটা, কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে দেবো, দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো,
লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো চিনি, ভাত দিয়ে একটু সামান্য জল দিয়ে দেবো। ভেজে রাখা সেই মশলাটা এবার দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার, মানে এটা কালারের জন্য দিলাম, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। মশলাটা আমার ভালো মতোই কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি ডিমের পোচগুলো এবার এই ঝোলের মধ্যে দিয়ে দেবো। আমি আর জাল দেবো না, এই অল্প আঁচেতেই এই ডিমটা ভালোভাবে সেদ্ধ হবে, আর আমি নাড়াচাড়া করবো না, এইভাবে আস্তে আস্তে ফিট ফিট করে ফুটবে। এবার নামানোর আগে আমি ধনে পাতাটা দিয়ে দেবো, এবার নামিয়ে নেবো। এটা গ্রেভি গ্রেভি থাকবে রেসিপিটা।